السلام عليكم ورحمة الله. ফুসফুস শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং ফুসফুস পরিষ্কার রাখা খুবই জরুরি। করোনা ভাইরাসের কারণে প্রত্যেকেই এখন শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির দিকে নজর দিয়েছেন। করোনা ভাইরাস আক্রান্ত হলে শ্বাসকষ্ট হয়, অর্থাৎ শ্বাসযন্ত্রের কার্যক্রম ব্যাহত হয়, আর ফুসফুস হলো আমাদের শরীরের শ্বাসযন্ত্র। এই ফুসফুসের কাজ বাতাস থেকে অক্সিজেন রক্ত প্রবাহে নেওয়া এবং রক্ত প্রবাহ থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে নিষ্কাশন করা। তাই বেঁচে থাকতে হলে ফুসফুসকে সচল রাখতে হবে, ভালো রাখতে হবে। এবার চারটি নিয়মের কথা বলবো, যে নিয়মগুলো মেনে চললে মাত্র 3 দিনেই দূষিত ফুসফুস পরিষ্কার হয়ে যাবে। 72 ঘন্টায় ফুসফুস পরিষ্কার করতে চাইলে আপনাকে মাত্র 2 ধরনের খাবার গ্রহণ করতে হবে এবং তার সঠিক নিয়ম ও পদ্ধতি জানতে হবে। সুস্থ থাকতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কখনোই ধূমপান করেন না, কিন্তু তার পরেও তাদের ফুসফুসের সমস্যা থাকে। কিন্তু অন্যদিকে এমনও ব্যক্তি খুঁজে পাওয়া যায়, 40 বছর ধূমপান করছেন, তাদের ফুসফুসে কোনো সমস্যা নেই। এই বিষয়টি প্রতিটি মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা হলো এমন একটি বিষয়, যেমন বাড়িতে আপনি তালা লাগাইলে নিশ্চিত থাকতে পারেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও সেই রকম। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে আপনার শরীর নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি। এজন্য 3 দিনের মধ্যে কিভাবে আপনার ফুসফুসকে পরিষ্কার করবেন তার জন্য কিছু নিয়ম বা খাবারের কথা বলবো। তবে এই কথাটি জানা খুবই জরুরি যে ফুসফুসের সুস্থতায় সব ধরনের দুগ্ধজাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন এবং ফুসফুস পরিষ্কার করার পদ্ধতিগুলোর মধ্যে দুগ্ধজাতীয় খাবার এর টক্সিনগুলো বের হয়ে যাবে। ফুসফুস পরিষ্কার করার জন্য খুব জরুরি 2 ধরনের খাবার হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি জাতীয় খাবার, যা ফুসফুস থেকে সব ধরনের টক্সিনকে বের করে দিতে পারে। এবার আমরা 4টা নিয়ম সম্পর্কে জানব। 1, রাতে ঘুমানোর আগে আপনি একটা হার্বাল চা পান করবেন। হার্বাল চা যদি গ্রিন টি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। গ্রিন টিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফুসফুসে জমে থাকা টক্সিনকে বের করে দিতে পারে। এই চা পানের মাধ্যমে দেহ থেকে সমস্ত টক্সিন বের হয়ে যায়, যা দেহের জন্য খুবই ক্ষতিকর। এই পদ্ধতি মেনে চলার সময় এমন কোনো কাজ করা যাবে না যে ফুসফুসের উপরে চাপ পড়তে পারে। 2 নম্বর হচ্ছে, সকালে নাস্তা করার আগে 300 মিলিলিটার পানির সাথে 2 পিস লেবুর রস চিপে পান করুন, কারণ লেবুতেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আঙ্গুর অথবা আনারসের জুসও পান করতে পারেন, কেননা এই 2টি ফলের জুস পান করলে শরীরে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি প্রবেশ করবে, তা আমাদের দেহের শ্বাস প্রশ্বাস নেওয়ার পদ্ধতিকে উন্নত করবে। 3 নম্বর হচ্ছে, সকালে নাস্তায় ও দুপুরের খাওয়ার সময় গাজর বা গাজরের জুসকে খাদ্য তালিকায় রাখুন। গাজরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা আপনার ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করবে। সেই সাথে একটি কথা জেনে রাখা ভালো, যে গবেষণায় বলা হয় বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা ফুসফুসকে ভালো রাখে, যেটা গাজরে রয়েছে। 4 নম্বর হচ্ছে, দুপুরে খাওয়ার সময় কলা নারকেলের শাঁস অথবা পালং শাক খেতে পারেন, কারণ এই খাবারগুলোর মধ্যেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং পটাশিয়াম, যা দেহের বিষাক্ত টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে এবং এভাবেই ফুসফুস সচল এবং পরিষ্কার থাকে। তাই এই কয়টি নিয়ম যদি মেনে চলতে পারেন, তাহলে 72 ঘন্টায় আপনার দূষিত ফুসফুস সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।